নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব। মাসিক রাশি বলতে জুলাই মাস জুলাই মাসটা কেমন যাবে কুম্ভ রাশির জন্য তার আগে বলে রাখি কুম্ভ রাশি কারণ প্রত্যেক মাসেই কিন্তু আমাদের কিছু না কিছু গ্রহ ট্রানজিট হয় তিনি এই মাসেও কিন্তু মেজর কিছু গ্রহ কিন্তু ট্রানজিট হচ্ছে এবং তার জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে কী এফেক্ট হয়েছে আমরা ডিটেল আলোচনা যাওয়ার আগে অবশ্য গ্রহ ট্রানজিট একটু আলোচনা করিনি সূর্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে যাবে ষোলো তারিখে অর্থাৎ জুলাই মাসে ষোলো তারিখে মিথুন রাশি চেয়ে কর্কট রাশিতে এই মুহূর্তে সূর্য বসে আছে আপনার মিথুন রাশিতে মঙ্গল মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে বারো তারিখে বারো তারিখে সবকটা মিডিল প্রশ্ন দেখুন হিসাবগুলো একটু ভালো করে শুনবেন ভালো করে বুধ বুধ উনত্রিশ তারিখে চলে গেছে আপনার মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে মানে উনত্রিশ ছয়ে এরপরে এই বুধই আবার জুলাই মাসে উনিশ তারিখে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে উনিশ সাথে এই বুধ আবার কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং শুক্র শুক্র সাত সাথে অর্থাৎ জুলাই মাসের সাত তারিখে মিথুন রাশি ছেড়ে কর্ক রাশিতে যাবে এই যে গোল সিচুয়েশন এবার একটু বলে রাখি তাহলে কি হলো সূর্য যখন আপনার আপনার মিথুন রাশিতে কর্কট রাশি তখন আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে যাচ্ছে কোন ভাবে যাচ্ছে আপনার এবং মঙ্গল হচ্ছে তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে যাচ্ছে এবং বুধ ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে যাচ্ছে শুক্র কিন্তু পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে যাচ্ছে এবং শনি কিন্তু এই কুম্ভ রাশিতেই কিন্তু বক্রি অবস্থায় রয়েছে এই অবস্থায় কুম্ভ রাশির কি সিচুয়েশন কুম্ভ সাড়ে সাতই চলছে সেকেন্ড পার্ট কুম্ভ রাশি এবং আপনার বক্রি হওয়ার আপনার কি এফেক্ট হবে যথেষ্ট আপনি তার প্রভাব পাবে আপনার উপরে আপনার মধ্যে টেনশন ছিল যে কাজের চাপ সেই জায়গাগুলো আপনি অনেকটাই করতে পারেন ব্যথা বেদনায় প্রচণ্ড দিলেন পেটের যন্ত্রণা ভুগলেন সেগুলো অনেকটাই ঠিক করে উঠতে পারবেন আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনার সেকেন্ড হাউস যেহেতু রাহু বসে আছে ধনভাবে সেখানে কিন্তু আপনার আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ হবে নতুন কোনো কাজের সুযোগ আসবে ভাগ্যের ডেভেলপ হবে এবং আপনি বৈদেশিক যদি কোনো কর্ম করে থাকেন বৈদেশিক কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা সেখান থেকে আপনি লাভবান হবেন বিদেশে যাওয়ার একটা সুযোগ মিলতে পারে এই সময় এবং আপনি যদি কোনো হোটেল রেস্টুরেন্ট বা এই ধরনের কোনো ব্যবসায় জড়িত থাকেন বা আর্মি বা কোনো কনস্ট্রাকশন রিলেটেড কোনো ব্যবসায় জড়িত আপনি কিন্তু এই সময় যথেষ্ট লাভবান হবেন এবার ইন ডিটেল যাওয়ার আগে একটু বলে রাখি আপনাদের যারা এই প্রোগ্রামটা দেখছেন এই দিগদর্শন চ্যানেল বলুন বা দিগদর্শন মন্ত্র চ্যানেল আমার দুটো চ্যানেল অলরেডি আপনার জেনে গেছেন দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এরকম আমি নতুনত্ব অনেক রকম প্রোগ্রাম দিচ্ছি যেমন শনির বকরি বলুন বা প্রতি দৈনন্দিন রাশিওয়াল বলুন সাপ্তাহিক রাশিওয়াল বলুন মাসিক রাশিওয়াল বলুন প্রত্যেক দিন প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে দিচ্ছি সেগুলো আপ টু ডেট পাওয়ার জন্য আপনি কিন্তু তাদের চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকটা অন করে রাখতে হবে এবং যদি ভালো লাগে যদি আপনার সাথে মিলে তাহলে অবশ্যই সেটা লাইক দেবেন আর লোকের কাছে শেয়ার করবেন যোগাযোগ করতে হলে আমার বুকিং নম্বরটা অলরেডি রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই দুটো বুকিং নাম্বার আমার সাথে যোগাযোগ করতে কিন্তু সেটা সামান্য রেমুনেশনের বিনিময় আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা রয়েছে আপনার পাম্পটা রিড করা আপনার ফেসটা রিড করাতে হবে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই সুযোগটা নিতে পারেন এবার ইন ডিটেল চলে আসি কুম্ভ রাশি কেমন যে প্রথমেই বলি আর্থিক জায়গাটা এক তারিখ থেকে তেরো তারিখ কারোর দ্বারা আপনি যথেষ্ট লাভবান হবেন মানে জুলাই মাসের তেরো তারিখ পর্যন্ত আর্থিক যাবে যথেষ্ট আপনার স্ট্রং দেখা যাচ্ছে অর্থাৎ কারো দ্বারা আপনি লাভবান হবেন বা কেউ আপনি অর্থ দিয়ে কোনো হেল্প করতে বা পুরোনো অর্থ ফেরত পেতে পারেন চৌদ্দ তারিখের পর আপনি যদি কোনো জায়গায় ইনভেস্ট করেন সেখানে কিন্তু আপনি লাভবান হবেন এই সময় কিন্তু আপনার খরচটাও কিন্তু বাড়বে এই চোদ্দ তারিখ পরে আপনার কিন্তু খরচটাও বাড়বে এবং কোনো কিছু কাউকে দান ধ্যানে আপনার ইন্টারেস্ট বাড়বে সেখানে কিন্তু তার জন্য আপনার খরচ বাড়বে এবার শরীর স্বাস্থ্য নিয়ে বলি শনি বক্রি হওয়ায় আপনার কিন্তু ব্যথা বেদনা বা যে পা বা মাথার যে যন্ত্রণাগুলো ছিল সেটা কিন্তু অনেকাংশে আপনি কমে যাবে বা রিলিফ পাবেন শরীরের মধ্যে একটা ফ্রেশনেস ভাব আসবে আপনি যে কনিক একটা ডিজিজে ভুগছেন সেটা অনেকটাই আপনি রিকভারি করতে পারবেন আনন্দ আসবে মনে এবং এই সময় কিন্তু আপনি মানে অনেক যে প্রবলেমগুলো সেটা অনেকটাই রিকভারি করতে পারবেন এবার বলি মানসিক কন্ডিশনটা কি এই সময় কিন্তু আপনার মনের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল থাকবে এই মাসটা এবার পুরো না কোনো বন্ধুর সাথে আপনারা যোগাযোগ হবে সে আপনাদের কোনো ভালো বা শুভ বুদ্ধি বা শুভ কোনো যোগাযোগে ব্যবস্থা করে দিতে পারে ফ্যামিলি নিয়ে বলি একটু মানে আপনার যেহেতু 7000 মালব্য যোগ তৈরি হচ্ছে এই সময় কিন্তু আপনার ঘরে কোনো পূজা পাঠ হতে পারে ঘরে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে আটকে থাকা কাজ উদ্ধার হবে এই সময় আপনি ফ্যামিলি লোকের সাথে কোদ ছোট করে ঘুরতে যাবেন আপনার ফ্যামিলি লোকের কোনো সরকারি লাভ পাবে দোন আপনার মা কোন হয়তো সরকারি কোনো বেনিফিট পাবে আপনার বাবা হয়তো কোনো সরকারি বার্ধক্য সম্মানিত হবেন সন্তান গিফট পেতে পারে কোনো মেডেল পেতে পারে এবং আপনি সন্তান যদি যথেষ্ট গর্বিত বা সম্মানিত হবেন এবং আপনার সন্তান যদি বড় হয় কোনো এই সময় কিন্তু তার কেরিয়ারে যথেষ্ট লাভবান হবে কোনো সরকারি কাজ পেতে পারে এবং যথেষ্ট সাকসেস পাবে এবং আপনার সন্তানের নতুন করে রিলেশন আসতে পারে লাভ রিলেশন হতে পারে এই সময় কিন্তু আপনার সন্তানের কোনো নতুন কোনো চাকরি বা নতুন করে পড়াশোনা যাওয়ার জন্য কোনো বাইরে যাওয়ার কোনো যোগাযোগ ফাইনাল হয়ে যেতে পারে আপনি যদি স্টুডেন্ট হন নতুন করে প্রেম হবে নতুন করে বন্ধুর সাথে যোগাযোগ হতে বাবা মার দ্বারা আপনার ইচ্ছা পূরণ হবে এবং বিদ্যায় আপনি যথেষ্ট সাকসেস পাবেন আপনি কোনো চাকরি করে থাকেন কুম্ভরাশির লোকেরা এই সময় আপনি কিন্তু কলিকের সাথে কোনো কারণে সাপ্তাহিক নিজের সাবধানে কথাবার্তা বলবে বসের সাথে বা কলিকদের সাথে তাহলে কিন্তু আন্নে এসে বাদ পড়তে হবে কাজে যা একটু একটু ডিস্টার্ব হবে একটু আপনার ম্যানেজ করে চলতে হবে বস বা ম্যানেজমেন্টের সাথে একটু কোনো কারণে বাদ বিবাদে জয়ী পড়তে হবে আট তারিখের পর থেকে সময়টা আস্তে আস্তে ভালো যদি আপনি চাকরি করেন মানে পদলাভ হবে আর্থিক লাভ হবে এবং বস আপনার সাথে সম্পর্কটা ভালো করবে এবং কাজে যারা আস্তে আস্তে আপনার সেই আগে যারা ফিরে আসবে অর্থাৎ সুনাম বৃদ্ধি পাবে কাজে যারা যথেষ্ট প্রভাব বাড়বে এবং আপনি কর্মসূচি কোনো বাইরে যাওয়ার মানে সুযোগ সুবিধা পেতে পারে আপনি যদি বিবাহিত হন বা প্রেম করে থাকেন এই সময় কিন্তু আপনার পার্টনার যথেষ্ট লাভবান হবেন লাইফ পার্টনার বা আপনার যে প্রেমিক বা প্রেমিকা আছে সে যথেষ্ট লাভবান হবেন এবং সরকারি কোনো গুড নিউজ আপনার পার্টনার কিন্তু এই সময় পেতে পারেন আপনার পার্টনার তার বাবার কাছ থেকে কোনো গিফট পেতে পারে আপনার এই সময়ে কিন্তু যদি সন্তান থেকে থাকে বা সন্তান যদি না আপনি সন্তান কিন্তু এই সময় কনসিভ করতে পারেন কুম্ভ লোকেরা এই সময় কিন্তু সন্তান কনসিভ করতে পারেন এই সময় কিন্তু আপনার পার্টনার যদি জড়িত অবশ্যই পদলা হওয়ার প্রবল সম্ভাবনা আপনি যদি ব্যবসা করে থাকেন এই সময় কিন্তু আপনি ব্যবসা বা ফ্যাক্টরি বা এই সময় কিন্তু কোনো ইনোভেশনের পিছনে কিন্তু আপনার খরচ হয় বা জায়গাটা চেঞ্জ হতে পারে এই সময় কিন্তু আপনার সেল যথেষ্ট বাড়বে ইনকাম যথেষ্ট বাড়বে কাজে যথেষ্ট আপনার ব্যস্ততা থাকবে পুরনো ক্লায়েন্ট কাছে ফিরে আসবে এবং কি আপনি যদি এই সময় ব্যবসা কোনো ইনভেস্ট করেন সেখানে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবে এটা কিন্তু ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম চন্দ্রায় উপর বেশ করে এতগুলো গো টান বেশ করে অবশ্যই আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন নমস্কার সবাই ভালো থাকবেন